আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা ডিসেম্বর থেকে কার্যকর লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত বিএনপি নেতাদের কাপুরুষ আখ্যা দিলেন কাদের এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক ফিরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষ সাকিবের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি কসমিক ডোর এবারে চলে যাচ্ছি পুরো খবরে 56.25% বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান আগামী 1 ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী সর্বশেষ 2018 সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী পোশাক শ্রমিকরা 8,000 টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন সেই হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে 4,500 টাকা মজুরি বৃদ্ধির হার 56.25% ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন গত রবিবার লক্ষ্মীপুর 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হয় ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ বলেও অভিযোগ করেন প্রার্থীরা উপনির্বাচনে স্থূল কারচুপির অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ভোটের পরদিন গতকাল সোমবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বর্তমান নির্বাচন কমিশন দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার নিয়েও প্রশ্ন তোলেন গত 28 অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যা করা হয় এই হত্যা মামলার প্রধান আসামি আমান উল্লাহ আমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সোমবার রাতে আমানকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে সিটিটিসি মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান কালভার্ট রোডের পশ্চিম মাথায় ডিআর টাওয়ারের সামনে উচ্ছৃঙ্খল কর্মীদের বিএনপির কর্মীদের নির্দয় প্রহারে এবং ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেছেন সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া আমানুল্লাহ আমান যিনি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকে আমরা গতকালকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আপনারা জানেন যে ওই দিন আমানুল্লাহ আমান তার ছাত্র দলের বড় একটি গ্রুপ নিয়ে কেন্দ্রীয় তাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের যেখানে ছিলেন মঞ্চের আশেপাশে বড় একটি দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের বড় প্রাদুর্ভাব হয় 2000 সালে ওই বছর ডেঙ্গুতে 93 জনের মৃত্যু হয় এরপর থেকেই প্রতি বছরই কম বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গুতে তবে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে শুধু মৃত্যু নয় আক্রান্তেও আগের বছরগুলোকে ছাড়িয়ে গেছে চলতি বছর ডেঙ্গুর এই প্রকোপ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অন্যান্য দেশেও তা ব্যাপক আকার ধারণ করেছে বিশ্বের প্রায় শতাধিক দেশেই ছড়িয়েছে ডেঙ্গু তবে তা ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়েছে প্রতি বছর বিশ্বের 100টি দেশে প্রায় 40 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে পেরু আর তৃতীয় অবস্থানে বাংলাদেশ
তবে আক্রান্তে বাংলাদেশ তৃতীয় হলেও মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে। আরফিল ওয়ার ড্রপ এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফিল ওয়ার ড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। 28 অক্টোবরের সহিংসতার ঘটনায় রমনা থানায় দায়ের করা নাশকতা পৃথক দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে চার সপ্তাহ শেষে মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। চট্টগ্রামের হাটহাজারিতে বাস সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারি থানাধীন মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি ফটিকছড়িমুখী এবং বাসটি চট্টগ্রামগামী ছিল। দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারি মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাস এবং অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনাস্থলে নারী পুরুষ সহ সাতজন নিহত হন। সাত নভেম্বরকে বিএনপির উত্থান দিবস দাবি করে নিজেদের এ জাতীয় দিবসে কর্মসূচি স্থগিত করায় বিএনপি নেতাদের কাপুরও সাক্ষাৎ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই কর্মসূচি স্থগিতের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেল। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাত নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলের হামলা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের জন্য কবরস্থানে পরিণত হচ্ছে গাজা। তিনি বলেন, প্রতি ঘন্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মানবিক অস্ত্রবিরতির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়ছে। এর আগে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো জানায়, গাজা এবং ইসরায়েলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড ভয়াবহ। গাজা ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। তারা দাবি করছে যে হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু কমানোর চেষ্টা করছে তারা। ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গাজায় নির্বিচারে বেসামরিকদের উপর হামলা ও হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠ উদ্বেগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা খুম্বুজো এনত শাভেনি বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনীতিককে পরামর্শের জন্য প্রিটোরিয়ার ফিরে যেতে বলা হয়েছে। এদিকে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করেছেন সাউথ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী, যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই। এক সংবাদ সম্মেলনে নালেদি প্যান্ডোর বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। তাছাড়া আমরা মনে করি সারা বিশ্ব থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর মধ্যেই দক্ষিণ আফ্রিকার এমন উদ্বেগের ইঙ্গিত দেওয়া গুরুত্বপূর্ণ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরমেন্সের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতের আঙুলের ইঞ্জুরিতে পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোট এবং ছিটকে পড়ার বিষয়টি জানানো হয়েছে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্সরের পর জানা গেছে তার হাতের আঙুলে চিড় ধরেছে, ফলে আগামী 11 নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সাকিব। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ওই চোটে। জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব, তবে টেপিং আর পেইন কিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্সরেতে আঙুলের চিড় ধরা পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।